ঝরে পড়া শিশুদের শিক্ষার কথা বলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বপ্ন ফাউন্ডেশন নামে দেড় শতাধিক স্কুল প্রতিষ্ঠা করে আশার আলো পল্লী উন্নয়ন সংস্থা প্রতিটি স্কুলে নিয়োগ দেয়া হয় একজন প্রধান শিক্ষক চারজন সহকারী শিক্ষক এবং একজন আয়া অভিযোগ আছে এসব নিয়োগে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঘুষ লেনদেনের আবার স্বপ্ন ফাউন্ডেশন অ্যান্ড বুটিক হাউস নামে বিচিত্র প্রতিষ্ঠানের প্যাডে দেয়া হয়েছে এই শিক্ষক নিয়োগ যার ঠিকানা ঢাকার উত্তরা শিক্ষকেরার কাছ থেকে এনেছিল ত্রিশ থেকে চল্লিশ হাজার দশ হাজার করে টাকা দিচ্ছি আমরা শিক্ষার্থীদের টিফিন উপবৃত্তি বই ও পোশাক দেবার কথা থাকলেও তা দেওয়া হয়েছে নামে মাত্র পোশাক লেখাপড়ার পেন্সিল এগুলো এগুলো দেওয়ার কথা টিফিন দেওয়ার কথা কিন্তু কিছু দেয় নাই আমাদের উপবর্তী টাকা দেওয়ার কথা ছিল আবার বিস্কিট দেওয়ার কথা ছিল বই এর সিলেট আর কিছু নেই এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে স্কুলের ফার্নিচার বাবদ অনেকের কাছ থেকে টাকা নেবার কথা স্বীকার করেন সংস্থাটির নির্বাহী পরিচালক এই কাজগুলো করার পরিপ্রেক্ষিতে আমি ঢাকা যাই আসি আমাকে টাকাটা কে দিবে আমি তখন কি পথ অবলম্বন করলাম যে আমি আপনাকে একটা স্কুল দেবো আপনি আমার হাতে কিছু ফার্নিচার ক্রয় করেন ঝরে পড়া শিশুদের জন্য শিক্ষা প্রকল্প হলেও এ বিষয়ে অবহিত করা হয়নি খোদ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে স্বপ্ন ফাউন্ডেশন নামে কোনো তথ্য আমার জানা নেই অফিশিয়ালি কোনো চিঠিপত্র পাই প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে স্থানীয় প্রশাসন নির্দেশ দেওয়া হয়েছে সব কার্যক্রম বন্ধের তাদেরকে ডেকেছিলাম তারা সময় চেয়েছে আগামী দশই এপ্রিলের মধ্যে তাদের সমস্ত কাগজপত্র সহ আমার এখানে হাজির হওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে উন্নয়ন কর্মকাণ্ডের নামে বেসরকারি সংস্থার প্রতারণার বিচার চান ভুক্তভোগীরা মিজানুর রহমান একুশে টেলিভিশন